হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, 16 জানুয়ারি। এখন সকালে আমরা চা খাবো, রোজ সকালে যেমন খাই। আর শীতের সকালে তো চা ছাড়া কোনো কথাই হবে না। আর আমাদের শীতকাল বলে কোনো ব্যাপার নেই, আমাদের 40 ডিগ্রি টেম্পারেচারেও আমরা চা খাই। আমাদের চা হচ্ছে খেতেই হবে, সকাল আর সন্ধ্যে চাটা আমাদের মাস্ট। সে যতই গরম পড়ুক আর যতই ঠান্ডা পড়ুক, ঠান্ডা গরমের ওসব কোনো বালাই নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো দিদির তো কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দীপিকাও উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি, সবাই মিলে এখন চা খাবো। তো চলো, আজকে চায়ের সাথে রয়েছে বিভিন্ন রকমের বিস্কুট, একটা প্যাটিস, আর রয়েছে একটা কেক। তো চলো সবাই মিলে চা খেয়ে নিই, মজা করতে করতে, শীতকালে কাঁপতে কাঁপতে। ঠান্ডায় প্রচণ্ড যা ঠান্ডা পড়েছে, পাগল করা ঠান্ডা, জানি না কবে কমবে। কিন্তু যাই হোক, চলো চাটা খেয়ে আমরা আজকে সবজি তুলতে যাব। আমাদের এই দেখো আমাদের ছোট্ট সবজি খেতে, কত সবজি হয়েছে, টমেটো ফুল ধরেছে, পালং শাক তুলতে যাচ্ছে মা এখন। ক্ষেতের পালং শাক রান্না করব, এর মতো মজা নেই। আমি তুলবো, ধনে পাতা হয়েছে, আমিও দেখেছি। উই, একটা ধনে পাতা কি করতুল, চাপেটা তুলে বড়া ধরে তোলে। এই যে এই এদিক নিয়ে আয় দীপিকা, উঁচু কর। তুলে ফেলেছি পালং শাক, পালং শাক তাহলে আবার ওই দিকে যা যা। দিদি একটা একটা করে তুলছে। এই আমাদের সবজির সবজি, তোমরা কারা খাবে চলে আসো কমেন্ট করে, যাদের বাড়ি আশেপাশে আছে তারা চলে আসো। আমাদের আমাদের সবজির থেকে এরকম সবজি নিয়ে যাও, টাটকা 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 পালং শাক নিয়ে যাও। এসে দূরে যারা আছে তারা তো আসতে পারবে না, যারা কাছাকাছি তারা এসো। তুমি ঝাঁতো একা পাও, আমি ঝাঁতো ধরে যাবো। এই দেখো আমাদের খেতে সবজি, এই যে সবজি। এবার মা কুটবে, তারপর রান্না হবে। আমি খাই না পালং শাক খুব একটা, কিন্তু যেহেতু সবজি নিজেদের গাছের তাই একটু খেতেই হবে আজকে, তাই না? বেগুন দিয়ে করবো তো, বেগুন এমনি খাই আমি, বেগুন টেগুন দিয়ে করি। দেখো যাচ্ছিল, এখানে পড়ে যাচ্ছিল তোর বড় মা, দেখেছে। এক্ষুনি যদি এই বডি পড়তো কি অবস্থাটা হতো বাবা, তো বডি অনেক কমে গেছে আগের থেকে। যাও কুটে নাও, বাইরে দেখো রোদ্দুর উঠেনি, কালকে তো সারাদিনই রোদ্দুর উঠেনি, আজকে এখনো পর্যন্ত উঠেনি, জানি না উঠবে কিনা। কালকের থেকে অন্তত আজকের ওয়েদারটা একটু ভালো, বলো মা। কালকে তো আমি সকালবেলা উঠে দেখি কি অবস্থা, এগুলো কি সব কালকের ভিজে জামা কাপড়, এখনো কিচ্ছু শুকায়নি, আজকে আবার মেলে দেওয়া হয়েছে। ওই দেখো তো কত কষ্ট এই ঠান্ডার মধ্যে। ওই যে মাঠে চাষিরা চাষ করছে, দেখেছো? চলো না ওখানে যাই, দেখো না কি হাওয়া দিচ্ছে না ওখানে, কোথায় যাবা ঠান্ডার মধ্যে। চো ঘরে চো, বাইরে ঠান্ডা, ঘরে চো, ঘরে চো, ঘরে চো, ঘরে চলে কি করবো পাগলি। ওই দেখ বক, এখানে দেখা যাবে না। ওই দেখ মাঠে বক, আমাদের এই দুটো ফুল গাছ না মরে গেছে, আর এই দুটো ফুল গাছ তাও আছে কিন্তু ফুল হয়নি। কি ফুল গাছে ফুল হয়নি, এই যে কুড়ি এসেছে, এর জল দে না দীপিকা, জলই তো দিচ্ছে মাখ 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 মাখ। আমি দেবো না না না, আমি ভিডিও করব। আস্তে আস্তে আস্তে, জামা ভেজে না জানো। হ্যাঁ কল কেরাম বন্ধ করলি, থাকা দে। হ্যালো ফ্রেন্ডস, কিচ্ছু শুনতে পাচ্ছি না আমি, কারণ কানে পড়েছি হচ্ছে কান চাপাই, দেখো এই যে এই যে। আর তার উপরে পড়েছি চাদর, তার উপরে পড়েছি সোয়েটার।
সুজিমা দেখা দিয়েছে, তাও প্রচন্ড ঠান্ডা। যাচ্ছি এখন মাছের বাজারে আমি আর দীপু। কই দীপু কই, দীপকের মুখে ক্রিম মাখছে। চলো বন্ধুরা বেরিয়ে পড়ি মাছের বাজার থেকে, চটপট ঘুরে আসি। বাজার বাজারে গিয়ে ভিডিও করবো কিনা জানি না, বাড়ি এসে দেখাচ্ছি। হ্যাঁ টাটা দীপু, টাটা কর, বাই বাই। এই যে দীপিকা, আমার টুপি ওকে পরিয়ে দিয়েছি, কারণ গাড়িতে হাওয়া লাগবে না, হাওয়া লাগবে না ওই জন্য। আর আমি তো ঢেকে ঢুকে একদম কান দুটো মোটা হয়ে গেছে, কান চাপাতা হয়েছে এজন্য। তো বাজারে তো চলে এসেছি, কিন্তু বাজারে এসে দেখি আজকে প্রায় মাছ সব শেষ হয়ে গেছে। কিন্তু জানি না কেন দুই একদিন তো মাছ শেষই হতে চায় না, বা দুই একদিন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যাই হোক, মাছ টাছ কেনাকাটা করে তারপরে বাড়ি আসার সময় নিয়ে নিলাম গরম গরম কচুরি। রাস্তার ধারেই ভাজছিল, অনেক দিন খাওয়া হয় না। আমি বিশেষ করে এগুলো খেতে চাই না, কারণ এগুলো খেলে না আমার একটু সমস্যা হয়। কিন্তু দেখে এত ভালো লাগছিলো, ফুলকো ফুলকো হয়ে ফুলছে, না নিয়ে আর থাকতে পারলাম না। ওদিকে মা আবার ফোন করছে, কারণ আমি বাড়ি গেলে মা সঙ্গে সঙ্গে ডিউটিতে বেরিয়ে যাবে। আর তন্দুয়া গেল লুচি খাচ্ছে পরোটা, তারপর আমরা খাবো। এই যে মা তো খেলো না, মা তো না খেয়েই বেরিয়ে গেলো, বললো এসে খাবো। কি যন্ত্রণা বলো তো, এখন কটা বাজে বলো তো? 12:24। তো এই যে দীপিকা রে, না দীপিকা হয় না, হাতটা ধুয়ে খেয়ে নে। না তুই ওরা ছিঁড়ে ছিঁড়ে ওখানে দে, তো হাত ধুয়ে খেয়ে নে, গরম গরম খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। তো চলো বন্ধুরা খেয়ে নি। তো দেখো বন্ধুরা, মা বাড়িতে চলে এসছে, এখন বাজে হচ্ছে বিকেল প্রায় 4টে। এখন আমরা লাঞ্চ করতে বসলাম, কারণ আমাদেরও খিদে ছিল না, কারণ আমরা বেলা করে কচুরি খেয়েছিলাম যেহেতু, সেই জন্য আমাদের আর দুপুরে খিদে ছিল না, তাই মা আসার জন্য ওয়েট করছিলাম। একেবারেই সবাই খেতে বসেছে। তো চলো আজকে লাঞ্চে আমাদের রান্না হচ্ছে আমাদের সবজি, ক্ষেতের সবজি, পালং শাক, বেগুন সব দিয়ে ঘন্ট, আর এই হচ্ছে ডিমের ঝোল। আজকে আমাদের খাওয়া দাওয়া, সকালে লুচি খেয়েছি যেহেতু, এখন আর খেতে ইচ্ছা করছে না, তবু তো খেতে হবে। এখন বাজে হচ্ছে 4:19, মা এখন ডিউটি থেকে বাড়ি ফিরেছে। তো চলো খেয়ে নি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে বিকেল সন্ধে 5:30। বসে আছি কম্বলের মধ্যে, মা তো, আমি যখন মাছের বাজার থেকে ফিরলাম, মাছের বাজার থেকে ফিরে কি তোমাদের সঙ্গে দেখা করেছিলাম, ও দুপুরে খাওয়ার সময় মাছের বাজার থেকে ফিরে, তারপরে মাছগুলো সে অবস্থায় ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, যে কচুরিগুলো এনেছিলাম সেও, হ্যাঁ কচুরি খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হয়েছিল। কচুরিগুলো খেয়ে তারপরে আমি আর দীপিকা দুজন মিলে স্নান করলাম, অনেক সময় পরে স্নান করেছিলাম, ভিডিও টিডিও পোস্ট করলাম। তারপরে দুপুরে মা বাড়ি, দুপুরে মা বাড়ি আসেনি, মা বাড়ি এসে সন্ধেবেলা, তারপরে এখন সন্ধেবেলা বসে আছি। দীপিকা এখন পড়াশুনো করছে, লিখছে, আর আমি এখানে ওর সামনে বসে আছি, বুঝেছো? তাই ভাবলাম, অনেকক্ষণ ধরে ভাবছি ভিডিওটা স্টার্ট করবো, তাই ভাবছি পরে করি পরে করি পরে করি। ওর অনেকটা লেখা হয়েও গেছে, অনেকক্ষণ থেকে লিখছে। আর মা পাশের ঘরে শুয়ে আছে, মা রেস্ট নিচ্ছে, কারণ সেই 12:00 দিকে বেরিয়েছিল, আর এখন এই 4:30-5:00 দিকে বাড়ি এসেছে। এখনও সন্ধেবেলা আমরা চাটা কিছু খাইনি, চাটা খাবো। তবে খুব ঠান্ডা, হ্যাঁ খুবই ঠান্ডা পড়েছে, তবে কালকের মতন অতটা ঠান্ডা নেই, তবে তাও ঠান্ডা আছে, মানে বরফ পড়ছে, শুধু বরফ পড়াটাই বাকি আছে এরকম ঠান্ডা, বুঝেছো? সাংঘাতিক ঠান্ডা পড়েছে, সহ্য করা যাচ্ছে না, হাতে হাত পার মধ্যে সব কনকন কনকন করছে। আজকে তার মধ্যে আবার ঠান্ডা জলে স্নান করেছিলাম, সেই জন্যে আরও বেশি কষ্ট হচ্ছে, বুঝেছো? তো যাই হোক, চা খাবো। তো চলো পরে কথা বলছি আবার তোমাদের সঙ্গে, চাটা নিয়ে আসি যখন তখন, ঠিক আছে? চা খাই কি কফি খাই দেখছি। আর তোমরা কী কী, কোনটা খেতে ভালোবাসো, কে কোনটা খেতে ভালোবাসো কমেন্ট করো, চা আর না কফি। আমি কিন্তু কফিটাও ভালোবাসি আবার চাটাও ভালোবাসি। তুই কী ভালোবাসিস, কফি আর চা কোনটা বেশি? কফিটা, আমারও কফিটা ভালো লাগে, কিন্তু কফিটা তো সবসময় খাওয়া হয় না, কফিটা গরম, তবু এই অতিরিক্ত ঠান্ডা এখন কফিটাই বেস্ট। তো যাই হোক কফি খাবো। তো চলো পরে কথা বলছি, ওর লেখা টেখা হয়ে যাক, ও তাড়াতাড়ি, এখন 5:30। চলো শুরু কর।
কফি এরপরে এই যে হচ্ছে কফি, সন্ধ্যাবেলা কফি। এই গ্লাসটা খুব সুন্দর। কফি, কফির সঙ্গে বিস্কুট অনেকে খায়, আমি খাই না, আমি খাবো না। আমি একটু কেক খাবো, আমার জন্য কেক এনেছো? খাবো একটু, যে অল্প দেই। ওর আবার গ্যাস ফ্যাস হচ্ছে। ও মা, আমার জন্য কেক, আমি বিস্কুট খাবো না, কেক খাবো। এই তো কেক খাও। চুল টুল আঁচড়াইনি, ওই জন্য চাদরটা মুড়ি দিয়ে দিয়েছি। এই যে সবাই মিলে এখন বসে আছি, কফি খাওয়া। আমাদের এতে আমাদের এতে তা ভাগ্য বিপত্তি না। আমি তাহলে নে খাবে না, তা চুমুক দিতে যাচ্ছিল তো। বিস্কুট নে, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, ঘুটে ঘুটে করেছে, ঘুটে 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 ঘুটে, থ্যাংক ইউ। চলো চাটা খেয়ে নিই তাড়াতাড়ি করে, কি সব শীত। আজকে কফি খুব সুন্দর একদম, জাস্ট জমে গেছে ঠান্ডায়, জাস্ট জমে গেছে ঠান্ডায়। আজকে সব ওই পিকনিকে গেছে ওই পাড়ার ছেলেরা। হুম, যে প্রত্যেক বছর যেন যায় না। বন্ধুরা, আজকে তো সকালে মাছের বাজারে গেছিলাম, কিন্তু মাছগুলোই তোমাদের সঙ্গে দেখাইনি, কারণ বাড়ি এসে পরে ওইগুলো ধরেই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, পরিষ্কারও করা হয়নি। হ্যাঁ, মা বাড়ি ছিল না, এই জন্য পরিষ্কার করা হয়নি। এমনি বরফ জমে যাচ্ছে, ওই নিচে রাখলেও বরফ জমে যাচ্ছে। তো মা এখন বার করেছে, এগুলো এখন পরিষ্কার করবা? না না, তাহলে এখন ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। কাল সকালে এখন জাস্ট ধুয়ে মাছগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবে, রান্না করার সময় ঘষে ঘষে পরিষ্কার করে তারপর রান্না করবে, ঠিক আছে? দাঁড়াও, গাড়ি যাচ্ছে তো। এই হচ্ছে পার্শে মাছ, পার্শে মাছ গুলোর সাইজ কিন্তু অনেকটাই বড়। ও একটু দেখাও না, ধরে কিরম বড়, একদম মানে তোমার হাতে পেতে দেখো। এই দেখো আমার মার হাতের থেকে, এক হাতের থেকেও বড়, বড় সাইজ, প্রায় এক এত বড় হাত। হ্যাঁ, অনেকটা বড় সাইজ পার্শে মাছ, মোটা মোটা ডিম আছে মনে হচ্ছে পেটে, ডিম ভর্তি। আর এই হচ্ছে ট্যাংরা মাছগুলো সেই সাইজ, ট্যাংরা মাছগুলো বড় বড়। তো এই দুটো মাছ যেহেতু একটু বুঝতেই পারছো এগুলো দামি, তো ওই জন্য বেশি মাছ নেই, অল্প মাছ। অল্পটাই অনেক, অনেক অনেক, এগুলো দেশি রুই, এটাও আমাদের অনেকদিন চলে যাবে। আমরা তো মোটে দুজন মানুষ, দীপিকার কথা বাদ, কারণ দীপিকা ও খেতে পারে না বেশি। একদম তোর হয়নি এখনো খাওয়া? এত সময় বক্তৃতা দিচ্ছিল বলে ক্যামেরাটা অন করলাম, কই বলো? এত সময় বক্তৃতা দিচ্ছিল তখন আসা কাণ্ড। আমি এত বছর ঠান্ডা পড়েছে।
তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, তো কি করব, আজ কয়েকদিন ধরে কুড়ি ভিডিও দিচ্ছি রোজ রোজ, আর বড় ভিডিও হয় না, মাঝে মাঝে দিন ছোট হয়ে যায়। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে, আর খুব শিগগিরই আমি মানে স্টকটা শেষ করে দেবো, চিন্তা করো না, ঠিক আছে? তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বাই।